আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটি সকাল 7টা থেকে আরম্ভ করলাম। এখন সকালে নাস্তা খাওয়ার জন্য এখানে রুটি চেকে নিতেছি। আগে আফিফাকে নাস্তা বানিয়ে খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম, এরপর আমাদের জন্য নাস্তা বানিয়ে নিলাম। এখন আমি নাস্তাটা বানাতেছি আমাদের জন্য। এখন হচ্ছে সকালে আগে আফিফার জন্য নাস্তাটা বানিয়ে নিই, এরপর ও রেডি হয়ে নাস্তাটা খেয়ে মাদ্রাসা চলে যায়, তারপরে আমাদের জন্য নাস্তাটা বানিয়ে নিই। এখানে আমাদের জন্য রুটি বানিয়ে নিলাম আর আফিফার জন্য পরোটা। ও রুটি খেতে চায় না, ওর জন্য সবসময় পরোটা বানিয়ে নিতে হয়। আফিফা বেশিরভাগ সময় সকালের নাস্তা ডিম পোস আর আলু ভাজি দিয়ে খেতে চায়। ওর আলু ভাজিটা খুবই পছন্দ। আমি কিন্তু সকালে আলু ভাজিটা দেমন একটা করতে চাই না, আলুটা আমাদের খাওয়ার নিষেধ সেজন্যই। এখন আমি হচ্ছে কথা বলতে বলতে এপাশ থেকে নাস্তাটা বানিয়ে নিয়ে আসলাম টেবিলের উপরে। এখন আমি আর আফিফার বাবা মিলে দুজনে একসাথে খেতে বসে গেলাম। এখানে নিয়ে আসলাম আলু ভাজি, ডিম পোস আর গরুর মাংসের ঝোল, একসাথে দুজনে মিলে নাস্তা করতে বসলাম, নাস্তাটা খেয়ে নিলাম। আজকে হচ্ছে শনিবার, সেজন্য নিয়াজ ঘুম থেকে একটু লেটই উঠবে, কারণ ওর স্কুল বন্ধ, ছুটির দিন সে একটু ঘুম বেশি করে যায়। নাস্তাটা খাওয়া দাওয়া শেষ করে কাঁঠালের বিচি নিয়ে বসে গেলাম। আজকে কাঁঠালের বিচি দিয়ে চিচিঙ্গে দিয়ে রান্না করব, সেজন্য কাঁঠালের বিচিগুলো আগে চিলে নিয়ে পানিতে ভিজিয়ে রেখে দিব, এরপর অন্যান্য কাজগুলো করে নিব। কাঁঠালের বিচিগুলো এভাবে রান্না করার আগে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিলে তাহলে খোসাগুলো উঠে যায় তাড়াতাড়ি। কাঁঠালের বিচিগুলো কাটা শেষ করে এখন চলে আসলাম রুমে, এসে ঘাটটা গুছিয়ে নিব। সেজন্য সবগুলো জেরে মুছে পরিষ্কার করে নিলাম, সেটা আর ভিডিও করলাম না, অফ ক্যামেরায় সবগুলো কাজ করে নিলাম, খাটগুলো জেরে মুছে নিলাম। তো আমি হচ্ছে এখন ঘরটা জেরে মুছে পরিষ্কার করে বের হলাম, একটু চিচিঙ্গা গাছ থেকে চিচিঙ্গা নিয়ে আসব, সেজন্য বের হলাম। এখন যেতেছি চিচিঙ্গা পাড়ার জন্য। মাশাল্লাহ করে এবার আমার গাছে অনেক চিচিঙ্গা, অনেক ভেন্ডি, এ ধরনের অনেক সবজি ধরলো। আমি কিন্তু অনেক সবজি গাছ লাগালাম, সেগুলো থেকে অনেক সবজি খেলাম। নিজের হাতে সবজি গাছ লাগানো থেকে সবজি খেতে অনেক ভালো লাগলো, রান্না করলে অনেক টেস্ট, অনেক স্বাদ লাগতো আমার কাছে। নিজে হাতে লাগানো সবজি গাছ থেকে খেতে কার না ভালো লাগে সবজি, সেজন্য সব সবজি লাগিয়ে নিলাম নিজে হাতে। মাঝের মধ্যে নিজের যাদেরকে সবজি দিয়ে থাকি ওরা আবার আমাদেরকে অনেক সবজি দেয়, সবাই সবাইকে সবজি দিয়ে থাকি, অনেক ভালো লাগে। প্লিজ প্লিজ আপনাদেরকে ভিডিওর শুরুতে একটা কথা মনে করিয়ে দিই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, তাহলে সবার আগে ভিডিওটি দেখে নিতে পারবেন। তা আমি হচ্ছে এখন গাছ থেকে সবজিগুলো পেড়ে নিলাম, এর পিছে পিছে আমার ছেলেও আমার সাথে চলে আসলো। এখন গাছ থেকে এগুলো নিয়ে ঘরে আসলাম, এগুলি কেটে কুটে রান্নার জন্য রেডি করে নিব। আমি আর আফিফার বাবা খাবো, সেজন্যই দুইটা চিচিঙ্গায় চিড়ে নিয়ে আসলাম, কারণ বেশি রান্না করলে আফিফা নিয়াজ খেতে চায় না, তাই আমাদের দুজনের জন্য দুইটা চিচিঙ্গা যথেষ্ট। এখানে কাঁঠালের বিচিগুলো যে ভিজিয়ে রেখে দিলাম সকালে, এখানে পুকুরঘাটে এসে কাঁঠালের বিচিগুলো এখন হাত দিয়ে ভালো করে খোসাগুলো চাড়িয়ে নিলাম। এভাবে কাঁঠালের বিচি পাকার মধ্যে দিয়ে খোসাগুলো চাড়িয়ে নিতে খুব সহজ হয়, আমি সবসময় এভাবে করে থাকি। সবসময় কাঁঠালের বিচিগুলো রান্না করার এক ঘন্টা আগে কেটে ভিজিয়ে রেখে দিবেন, তাহলে এর খোসাগুলো নরম হয়ে যাবে। এখানে হচ্ছে কাঁঠালের বিচি আর চিচিঙ্গা রান্না করার জন্য পাতিল বসিয়ে দিলাম, পাতিলটা গরম হওয়ার পর পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর 4-5টা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া শেষ করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এরপর সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। এখন এই মশলাগুলোতে অ্যাড করব ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো প্রায় 10-15 মিনিট ধরে কষিয়ে নিলাম,
এখন আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন কাঁঠালের বিচিগুলো একটু সিদ্ধ হয়ে আসলো তখন দিয়ে দিব ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাগুলো দিয়ে এখন আবারও কাঁঠালের বিচির সঙ্গে মিশিয়ে নিব। এক চুলা দিয়ে কাঁঠালের বিচি আর সসিন্দাটা রান্না বসিয়ে দিলাম, অন্য চুলা দিয়ে চিকেনটা ভেজে নিতেছি। আজকে চিকেন রান্না করব, ভাজি করে চিকেনটা আজকে রান্না করব, সেজন্য আগে থেকে চিকেনগুলো ভেজে নিতেছি। এখানে হচ্ছে কাঁঠালের বিচিটা আর চিচিঙ্গাটা কষিয়ে নিলাম, এখন বেটে রাখা নারকেলটা দিয়ে দিব পরিমাণ মতো। এই কাঁঠালের বিচি আর সসিন্দার সঙ্গে নারকেলটা অ্যাড করলে অনেক ভালো হয়, এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। এখানে মুরগি রান্না করার জন্য চুলে একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিলাম। এরপর কিছুক্ষণ মশলাটা কষিয়ে এখন ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। এভাবে মুরগিটা রান্না করলে অনেক ভালো লাগে। মুরগিগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সাথে দুইটা আলু অ্যাড করে দিব। আজকে ভাজি করে ব্রয়লার মুরগিটার এভাবে রান্না করব, খেতে খুব অসাধারণ লাগবে, দারুণ লাগবে। রান্না করার মাঝখানে আফিফের বাবা আসলো, ও বলল ওকে দুইটা আম কেটে দিতে, তাই এখানে দুইটা আম নিয়ে নিলাম, এখন ওনার জন্য কেটে নিতেছি। এই আমগুলো হচ্ছে আমাদের গাছ থেকে পাড়ানো আম। আমাদের গাছের আমগুলো খুব টক টক, এতটা ভালো না, সেজন্যই কেউ খেতে চায় না। আমগুলো কাটা শেষ করে দুজন মিলে লবণ দিয়ে এখন খেতেছি বসে বসে। আমটা খাওয়া শেষ করে কিচেন রুমে আবার চলে আসলাম, এসে দেখি আমার মুরগির ঝোলটা শুকিয়ে গেল। এখন মুরগিটা হয়ে গেল, চুলা থেকে এখন নামিয়ে রেখে দিব। আজকে মাখা মাখা করে মুরগিটা রান্না করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।